নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। বামপন্থী সংগঠনের কার্যক্রমে আরক্ষা বাহিনীর বাধা প্রদানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। বামপন্থী শিবিরের প্রথম সারির নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তাদের সাথে আরক্ষা বাহিনীর কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত লাঠিচার্জে গিয়ে গোটা বিষয়টি ঠেকে। তারপরেই পরিস্থিতি টান টান হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। কি রয়েছে গোটা ঘটনাটি দেখে নেব এবং এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে সরাসরি জানায় একদম বামপন্থী শিবিরের প্রথম সারির নেতৃত্বরা। কি রয়েছে তাদের বক্তব্য শুনব। 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর প্রথম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই অনুসারে এবছর 50তম দিবস তার পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ছাত্র ফেডারেশনের যারা প্রাক্তন সদস্য ছিলেন এবং বর্তমান যারা সদস্য ছিলেন তারা মিলে এই ধরনের অনুষ্ঠান এখানে আজকে অনুষ্ঠানের সময় আমি এখানে এসে যতটুকু খোঁজ নিয়েছি বা ওইখান থেকে নিয়েছি পুলিশের পারমিশন নিয়েছে, তারা 1 নম্বর টিলা পর্যন্ত অ্যালাউ করেছেন আসার জন্য এবং 1 নম্বর টিলা থেকে ফিরে যাবেন, গিয়ে পার্টি অফিসের হল রুমে তারা সেখানে হল সভা করবে। কিন্তু ওই 1 নম্বরে যখন মন নিতে যাচ্ছে তখনই পুলিশ থেকে লাঠিচার্জ করে দিচ্ছে, মানে উস্কানি মেলো যাতে এটার মধ্যে একটা পরিস্থিতি এবং মৃদুর লাঠিচার্জ করেছে। আমরা সেখানে বলেছিলাম এসপি সাহেবকে আনুন, পুলিশের এই ধরনের আচরণ যদি বন্ধ না করে, শান্তিপূর্ণ মিছিল, পুলিশের পারমিশন নিয়ে মিছিল, সেই ধরনের মিছিলের উপর একটা সর্বভারতীয় সংগঠন এসএফআই, হ্যাঁ সবাইয়ের কাছে পরিচিত, দেশের মানুষের কাছে, ভারতবর্ষের বিখ্যাত যে সমস্ত ইউনিভার্সিটি জেওনি থেকে আরম্ভ করে সেখানে এসএফআই তার নিজের কাউন্সিল আছে, তার এই শক্তিশালী এই রাজ্য এসএফআই ছাত্রদের মধ্যে সেখানে শক্তিশালী সংগঠন, এটা কোনো অবস্থার মধ্যে এই কাজটা করা ঠিক হয়নি। আমরা সেদিক থেকে এটা বলছি যে এসপি সাহেব আমরা যদি না আসেন তাহলে এসপি সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আজকের এই ঘটনায় এসপি সাহেবের দৃষ্টিতে আমরা নিতে চাই, আমরা এখান থেকে মিছিল ফিরে যাব। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।